সিবিআই ও হিউম্যান রাইটসের নাম করে টাকা আনতে গিয়ে হাতে নাতে বাঁকুড়ার জয়পুর থানার পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের গেলিয়া পেট্রোল পাম্পে। জানা যায়, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কিছুদিন আগে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া পেট্রোল পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করে। সেই সুযোগকে কাজে লাগিয়ে এক ব্যক্তি নিজেকে সিবিআই ও হিউম্যান রাইটসের আধিকারিক পরিচয় দিয়ে পেট্রোল পাম্প মালিকের কাছে 40,000 টাকা দাবি করে বলে অভিযোগ। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল গত 4 তারিখে, 4/5/2022-এ আমার পাম্পে পেট্রোল শর্ট থাকায় আমার সেই মর্মে নোটিশ দেওয়া ছিল যে পেট্রোল এমার্জেন্সি পারপাস আর দেওয়া হবে, কিন্তু সেটা যে কোনোভাবে মিসিং হয়ে যায়, নোটিশটা পড়ে যায়। সেই দিনই সন্ধেবেলায় একটি ছেলে আসে বাইক নিয়ে, দিয়ে এরপর পাম্পে কেননা ওই পেট্রোল দেওয়া হচ্ছে না, ওই নোটিশটি না দেখে সে নানা রকম হুজ্জুতি করে এবং সেই সময় লোকজন জড়ো হয়ে যেতে সে বাইক নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। পরের দিন সকালেই আমাকে 9টা এরকম সময় ফোন করে বাইরে ডেকে পাম্প থেকে কিছুটা দূরে একটা জায়গায় ডেকে বললো যে আপনার এগেনস্টে সিবিআই ইনকোয়ারি হবে, আমি হিউম্যান রাইটসের লোক, আপনি আমার সাথে ইমিডিয়েট দেখা করুন। দেয়া আমি কিছু বুঝে ওঠার গিয়ে আমি কোনো রকম ভয় পেয়ে তাড়াতাড়ি ওর কাছে গেলাম। গিয়ার পরে সে আমাকে বললো যে আপনাকে সিবিআই দিয়ে এখনই আপনার ইনকোয়ারি করানো হবে, আপনার পাম্প সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হবে। তো আমি বললাম যে কেন আপনি দিয়ে আমাকে যে টাকার দাবি করে, 1,00,000 টাকার দাবি করে। দিয়ে আমি কিছু ইয়ে করার পর বুঝে উঠতে পারিনি, নার্ভাস হয়ে গিয়ে এমন অবস্থা হয়ে যায় যার ফলে আমার পকেটে সেই সময় 40,000 টাকা ছিল, সেইটাই আমি ওকে দিয়ে দিই। কিন্তু সেই দিনই আবার রাত্রি থেকে আমাকে আবার ফোন করে, বারবার করে ফোন করে আমাকে টাকা চাইতে থাকে এবং আমাকে নানারকম সিবিআই বলে ব্ল্যাকমেল করতে থাকে শুধু। এরপর আমি প্রশাসনের দ্বারস্থ হই, প্রশাসন তাদের কাজ করে। জানা যায়, ওই ব্যক্তি ইসরায়েল মেদ্দা জয়পুর ব্লকের রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েতের জামডিগড়ি গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ থানার দ্বারস্থ হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে পুলিশ বিষ্ণুপুর আদালতে পেশ করে। আপনি কালকে পেট্রোল পাম্পে টাকা আনতে গিয়েছিলেন? আপনি সিবিআই? হ্যাঁ, কালকে আপনি গেলে পেট্রোল পাম্পে টাকা আনতে গিয়েছিলেন? ও দাদা, আপনার মোটর সাইকেল লেখা আছে তো আপনি হিউম্যান রাইটস। আপনি কালকে পেট্রোল পাম্পে টাকা আনতে গিয়েছিলেন? টাকা আনতে গিয়েছিলেন? আপনি কী করেন? আপনি কোন ব্রাঞ্চে কাজ করতেন সিবিআই? মুখ খুলুন। আপনি সিবিআই কর্মী? আপনি কালকে গেলে পেট্রোল পাম্পে টাকা আনতে গিয়েছিলেন? কথা বলুন। আমি সিবিআই নই বলেছি তো, আমি কেন সিবিআই হবো? তাহলে আপনি কী করতেন? আপনি হিউম্যান রাইটসের নাম করে পেট্রোল পাম্পের মালিকের কাছ থেকে টাকা নিয়েছেন বলছেন, এরকমই অভিযোগ আছে। আপনি কি টাকা সত্যি আনতে গেছিলেন? উনি ডেকেছিলেন, টাকার জন্য যাইনি। উনি ডেকেছিলেন? টাকার জন্য যাননি? না। এই মোটর সাইকেলে যেটা পাওয়া গেছে এটা কি আপনার? আর বাড়িতে কতগুলো মোটর সাইকেল রয়েছে? আপনার মোটর সাইকেল তো হিউম্যান রাইটস লেখা আছে, এটা কি আপনারই গাড়ি? তো তাহলে হিউম্যান রাইটস লেখা আছে। আপনার নাম কি? আপনার নাম? ও ভাই, আপনার নাম কি? ইসরায়েল। বাড়ি? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।